কাছে কই মনের কথা ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আমরা দেখব যে পলাশ বাড়ির সবাইকে বলছে, ও আমার দাদার সামনে দাঁড়িয়ে বলছে ও নাকি সারাদিন ওর বয়ফ্রেন্ড গয়না চুরি করতে যেয়ে ধরা পড়েছে, তাকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়েছিল। এরপরে একথা শুনে শিমুল বলে, কে যে গয়না চুরি করেছিল তা একটু পরেই জানা যাবে পলাশ, চিন্তা করো না। এরপরে একথা শুনে প্রিয়াঙ্কা, পরাগ, পলাশ সবাই ভয় পেয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।